হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি তো আছি বিন্দাস, আপনারা কেমন আছেন সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর সব থেকে মূল্যবান যে রত্নটি ছিল, সেই রত্নটি রত্ন বলতে কি রত্নর থেকেও বেশি হবে, তিনি আজকে আমাদের মধ্যে নেই, লতা মঙ্গেশকরজি। তার আজকে সকাল সকালবেলায় সে তিনি মারা যান। ও তার 92টি বছরে 30,000খানা রেকর্ডিং করে গেছেন গানের, তার সাথে সাথে আরও অনেক কিছু পুরস্কার ওনার রয়েছে। দুঃখিত, মানে কি বলবো, দুঃখ যে সেটা প্রকাশ করতে পারবো না। আমরা আজকালকার ছেলেরা হয়তো অনেক গান শুনি, অনেক আজকালকার যে গানগুলো সেগুলো বেরিয়েছে অনেক কিছুই শুনি, কিন্তু সেই গানের সঙ্গে আগেকার লতা মঙ্গেশকরজির যে গানগুলো, সেই গানগুলোর কোনো ম্যাচ নেই। কিন্তু ওনার যে গলা আর ওনার যে মানে একটা সাউন্ড কোয়ালিটি, সেটার সঙ্গে আজকের কারোর মিল নেই। ওনার যে একটা এত দিনে যে, আর সব থেকে বেশি গান মোটামুটি আমার মনে হয় সব থেকে বেশি গান ওনারই রয়েছে, 30,000 গান। সেই গানের মানে কথা কি বলবো, আর অনেকদিন ধরে শরীরটা খারাপ ছিল, সেই জন্য উনি মারা যান। অনেকে আমাদের ইয়াং জেনারেশন যারা রয়েছে তারা তো আমরা অনেকের গান শুনেছি, একবার যদি সময় হয়ে থাকে তার একটা হলেও গান শুনে দেখবেন যে ওই গানে কতটা মূল্য আছে, আর আজকের গানের থেকে কতটা আলাদা। গানগুলোর মধ্যে অনেকটা অনেক দেশভক্তির গান উনি গেয়ে গেছেন, সেই গানগুলোর মধ্যে আজকের যে গান তার থেকে অনেক গুণ, অনেক অনেক গুণ, হাজারো গুণ, আমি বলতে পারি হাজারো গুণ ওনার গানে সেই সুর, সেই ইয়ে, মানে একটা আলাদাই প্রকৃতির টান জুড়িয়ে আছে মনে। আজকে আমি বেশি কথা বলবো না, খুব মনটা খারাপ, তার জন্য মনে কাজ করছে, সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কেন আমি ওনার গান শুনতাম এমন না, গান শুনতাম না, আমি সব রকমই গান শোনার ভালোবাসতাম। আর ওনার যে দেশভক্তির যে গানগুলো ছিল, 90s-এর যে গানগুলো, সেগুলো শুনলেই মানুষের একটা আলাদাই ফিলিংস আছে। একটা আমাদের ইয়াং জেনারেশন যতই হোক আজকের গান আমরা শুনতে থাকি, কিন্তু মানে মেনলি সেই গানের সঙ্গে আজকের গানের কোনো তুলনা হতে পারে না, কয়েক হাজার গুণ সেই গানগুলো অনেক উঁচু ইয়েতে বসে রয়েছে। আর আজকের গানগুলো তো কিছুই না, আজকের গানগুলো নর্মালি যা দেখাচ্ছে সে তো দেখাই যায়, কিন্তু সেই গানের একটা আলাদাই সুর, আলাদাই তাল রয়েছে, সেগুলো শুনলে বোঝা যায়। যদি আমার একটাই কথা আছে আজকে, যদি সময় পান তাহলে একবার লতা মঙ্গেশকরজিকে মনে করবেন, আর একটা হলেও গান ওনার শুনবেন, তাতে খুব দেখবেন মনে কতটা শান্তি মনে হয়। আর আজকের গানগুলোর থেকে ওনার গানগুলো, একটা দেশভক্তির গান শুনবেন কতটা, ওনার গাওয়া যে গানগুলো রয়েছে সেই গানগুলো একটা আলাদাই ধরনের মুহূর্ত নিয়ে আসে, সেই মুহূর্তগুলোকে আমাদের গায়ের যে দেশভক্তির গান উনি গেয়েছেন, সেই দেশভক্তির গানগুলো শুনলে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায় এক এক সময়। সেই গানগুলো শুনে একবার দেখবেন যে কতটা বেস্ট মনে হয়। তা আজকে এই বলেই আমি আজকে আমার ভিডিও শেষ করলাম, আর কিছু বলার নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর শেয়ার বেশি করে, আজকে এই ভিডিওটা শেয়ার বেশি করে করুন, যাতে সবার ইয়েতে জানা যায় যে উনি কত কিছু করেছেন। আরও অনেক কিছু বলার আছে, সেই মুহূর্তে আমার অতটা ওনার বিষয়ে আমি অতটা ঘাটিনি, কিন্তু যতটা জানতাম সেইটুকুনি বলেছি।